হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। কদিন ধরে আমার মনের অবস্থা খুবই খারাপ, তোমরা সবাই জানো। তো আজকে সোমবার, তো গেল রবিবার আমার সঙ্গে যেটা হয়েছে, মানে তোমরা সবাই যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো আজকে এক সপ্তাহ হয়ে গেল, সেই থেকে আমি আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ সেই মানসিকতা নেই। তো আগের যে ভিডিও ছিল সেটাই দেওয়ার চেষ্টা করছি। তো আমার মেজদাকে হারিয়ে আর কোনো কিছুই ভালো লাগছে না, জীবনে মনে হচ্ছে সব কিছুই শেষ হয়ে গেল। তো সেই নিয়ে কিছু বলতেলাম যে আমার মেজদা কি হয়েছিল, কেন এরকম হলো। তো সামনের রবিবার সকালবেলায় আমরা রেডি হচ্ছিলাম, তো আমাদের একটা ঠাকুরের অনুষ্ঠান ছিল অনুকূল ঠাকুরের, সেটা হচ্ছে বড় বইনান রায়না ব্লকে একটা জায়গা আছে রায়না, তো সেখানে যাবো বলে আমরা সবাই রেডি হচ্ছিলাম। তো পুরোপুরি রেডি হয়েও গেছি, তো আমাদের গাড়িও চলে এসেছিলো, আমরা বেরোচ্ছি, সেই মুহূর্তে ফোন আসে, ফোন নাম্বারটা দেখলাম যে আমার মেজদার। তো ভাবছি যে এত সকালে মেজদা কেন ফোন করছে, কি হলো। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি ফোনটা ধরো, ও বলছে তুমি ধরো। যাই হোক, শেষমেশ আমি ধরলাম, তারপর দেখছি আমার মায়ের গলা। আরও অবাক হয়ে গেলাম, মেজদার ফোন থেকে আমার মা ফোন করছে, কি ব্যাপার। তো মা বলছে যে তুই, আমার হাজব্যান্ডের নাম উজ্জ্বল, তো ফোনটা উজ্জ্বলকে দে। কেন উজ্জ্বলকে দেবো, বলে তুই দে না। আরও তখন মনের মধ্যে কি হচ্ছে বুঝতে পারছো, যে আমাকে বলা যাচ্ছে না, কি হলো। তারপরে উজ্জ্বলকে ফোনটা যখন দিল, সব কিছু উজ্জ্বলকে বলে যে এরকম সকালের মধ্যে আমার মেজদা ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেছে, পায়খানা গেছে, তারপর থেকে এসেই মুড়ির কারখানা আছে তোমরা জানো, মুড়ির চালে নুন মাখানো হবে বলে নুন গুলছিল, আর সেই সময় বুকে ভীষণ জ্বালা করে। সবাই মানে সবাই বলতে কি, বাবা, জেঠু, বড় মা, মা, এই কটাই তো আছে বয়স্ক লোক। তো যাই হোক, ছুটে আসে, মা তখন বাইরে ছিল, ছুটে আসে, সঙ্গে সঙ্গেই গাড়ি রাখা হয়, গাড়ি ডেকে মানে একটু টাইম ওয়েস্ট করেনি, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারকে দেখিয়ে আগেই বলে যে হার্ট ব্লক হয়ে গেছে, ইসিজি করে রিপোর্ট দেখে বলে হার্ট ব্লক হয়েছে, এমার্জেন্সি বর্ধমানে একটা টেরিজার নার্সিংহোম আছে, টেরিজার নার্সিংহোম নিয়ে গেছিলো। তো সেখানে নিয়ে গিয়ে তারপর আমাদের ফোন আসে এরকম হসপিটাল নিয়ে গেছে। তো আমি আর যাবো বলে ঠিক করেছিলাম যে তাহলে আর ঠাকুরের ওখানে যাবো না, তো মেজদাকেই দেখতে যাবো। উজ্জ্বল যখন যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে মা ফোন করে তুই বাচ্চা নিয়ে ওখানে কী করে থাকবি, অতক্ষণ তার থেকে তুই বাড়িতে থাক, তাহলে ঠিক আছে সবাই যখন ওখানে যাচ্ছে আমি তাহলে ঠাকুরের কাছেই যাই। তো আমি সেই দিন সেই ঠাকুরের অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে সর্বক্ষণ ঠাকুরের নাম জপ করেছি, ঠাকুরকে ডেকেছি, ঠাকুর এমনকি দেওঘর থেকে দাদা এসেছিলো, সেই দাদার কাছে আশীর্বাদ নিয়েছি, কিন্তু দেখো কোনো কিছুই আমরা সফল হলাম না, কোনো কিছু বিনিময়ে আমার দাদাকে ফেরাতে পারলাম না। আমার দাদা শেষমেশ লড়াই করে রাত্রি আর শেষ রক্ষা হলো না, রাত্রেই আমার দাদা রবিবার দিন রাত্রেই মারা যায়। তো সেটাই ভেবে মানে এখনও কষ্ট হচ্ছে যে মানুষ এত সুস্থ সবল থাকা সত্ত্বেও কখন যে কার কি হয়ে যায় ধারণার বাইরে। এখন সব কিছুই মূল্যহীন, স্বাস্থ্যই সম্পদ, এটাই একটা বড় কথা। টাকা পয়সা, তার নাম যশ, সব কিছুই এখন মূল্যহীন। সে একটা বড় মানে রাজনীতিবিদ ছিল, একটা বড় পদে ছিল, সেটার জন্য সে সর্বক্ষণ ছুটে বেড়াতো, দৌড়ে বেড়াতো, নিজের শরীরের দিকে একটুও নজর রাখিনি। হার্ট যে ব্লক হয়ে গেছে, তার সিমটম হয়তো একটু আধটু পেয়েছিল, কিন্তু সেটাকে হয়তো ভেবেছিল গ্যাস থেকে হচ্ছে, কিছু হচ্ছে, বুকে হয়তো কিছু যন্ত্রণা হলেও গ্যাসের ওষুধ খেয়ে কাটিয়েছে। এত বড় সিরিয়াস কন্ডিশনও হয়ে গেছে সেটা আমার দাদাও বুঝতে পারেনি, যার কারণে আমার দাদাকে আজকে আমরা সবাই হারিয়ে হা হা করছি। সেই কারণেই সেরকম আর তোমাদের সাথে এখন ব্লগ আমি করতে পারছি না, শেয়ার করতে পারছি না, মনের অবস্থা খুবই খারাপ। তো বন্ধুরা আর কিছু বলছি না, তো সেই দিনের ভিডিওটা আমি করেছিলাম যেদিন আমরা ঠাকুর উৎসবে গিয়েছিলাম বড় বইনান, সেই ভিডিওটাই একটু তোমাদের সাথে তুলে ধরছি, যে জায়গায় আমি গিয়েছিলাম, মনের অবস্থা কী ছিল সেই দিন একমাত্র ভগবান জানে। তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, চলো পরে দেখা হবে। এই সেই জায়গা বড় বইনান, তো এখানে এসেছি, আগেই ঠাকুর দর্শন করেছি, ঠাকুরের কাছে প্রণামী দিয়ে প্রণাম করেছি, প্রাণ ভরে কেঁদেছি, এমনকি ঠাকুরের বাড়ি থেকে দাদারা এসেছিলো, আমি এত ভিড়ের মাঝখানে মানে গিয়ে তার পায়ের কাছে আমি পড়েছি, হুমড়ি খেয়ে পড়েছি, আমি দাদার কাছে আশীর্বাদ নিয়েছি, কারণ আমি বলেছি যে আমার দাদা হসপিটালে ভর্তি, হার্ট অ্যাটাক হয়েছে, তা আপনি আশীর্বাদ করুন যেন সুস্থ হয়ে যায়। সেই দাদা আমাকে আশীর্বাদও করলেন। তো দেখো এইসবের মধ্যে খেতে মন চায় না, তবু এসছি আমরা এখন মেজে আনন্দবাজার করতে। তো এখানে রান্না বান্না হয়েছে,
আর 24 ঘন্টা আমি আমার হাজবেন্ডকে ফোন করছি, বারবার ফোন করছি যে কেমন আছে কেমন আছে। তো একটু আশার আলো পেয়েছিলাম যে হ্যাঁ একটু ভালো আছে, যেভাবে ভর্তি করা হয়েছিলো তার থেকে একটু ভালো আছে। তো সেইটা শুনে একটু মনে শান্তি হয়েছিল যে ঠাকুরের যেহেতু আশীর্বাদ পেয়েছি তাহলে আমার দাদা সুস্থ হয়ে যাবে। তো সেই জন্য একটু ভিডিও করার মতো মানসিকতা পেয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখো এখানে রান্না হচ্ছে, কত বড় বড় কড়াই, এখানে প্রায় 50,000 মানুষের ভিড় ছিল। তো বড় একটা নাম করা জায়গা। তো এখানে দেখো খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার পর আমার মন কিন্তু অনবরত ঠাকুরকে ডাকছে আর সে ওই দিকেই পড়ে আছে। এত ভিড়ের মাঝখানেও সেই আমার মন কিন্তু মানছে না, কিন্তু তবু ঠাকুরের জায়গায় এসেছি, ঠাকুরকে ডাকছি, এটাও একটা মনকে বোঝাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো কীর্তন চলছে আর ইনি যিনি মানে কীর্তন করছেন, ইনি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও আমাদের ঠাকুরের এত সুন্দর নাম কীর্তন করছে ধারণার বাইরে। সব কিছু সুন্দর হলেও কিন্তু আমার কাছে এই যে আমাকে দেখে বুঝতেই পারছো আমার মনে হচ্ছে কি যাচ্ছে, মন যে তখন কি হচ্ছে, ভগবান জানেন সেই দিনটা মনে থাকে। এই ভিডিওটা না ঠাকুর হচ্ছেন আমাদের আনন্দে আনন্দিত, আমাদের দুঃখে তিনি কাঁদেন, সবকিছুর ভেতর ঠাকুর আছে। এই ঠাকুরকে বাদ দিয়ে যেন আমাদের কিছু হয় না, তাই দেখবেন বেশিরভাগ সৎসঙ্গীরা দেখবেন বাড়িতে যখন কোনো আনন্দ অনুষ্ঠান হয় তাতে ছেলের অন্নপ্রাশন হোক, ছেলের জন্মদিনই হোক, আর ছেলের বিবাহই হোক বা মেয়ের বিবাহ হোক, তার আগে সৎসঙ্গ নেয়, অর্থাৎ আনন্দে ঠাকুরকে ভাগি দেয়। আনন্দের সময় যেন আমি ঠাকুরকে বিস্মরণ না হয়ে যাই, ঠাকুরকে যেন আমি ভুলে না যাই। আবার যখন বাড়িতে কোনো লোক মারা যায়, তাতে বাবা মারা যাক, মা মারা যাক, যে কোনো প্রিয়জন মারা যাক, তারপরে শ্রাদ্ধ বাসনের পরে কিন্তু সৎসঙ্গ দেয়। কেন এত শোকের ভেতরেও আমি ঠাকুর তোমাকে ভুলতে রাজি নই, তোমাকে ভুলবো না, তোমাকে আমি ভুলতে চাই না, তার ভেতরেও ঠাকুর যেন আমার স্মৃতিতে থাকে, আমার স্মরণে থাকে, মননে থাকে। এই হচ্ছে ঠাকুরকে ধরার আমাদের সার্থকতা, এই জন্যই তোমরা ঠাকুরকে ধরবো। ইতিপূর্বে যত মহাপুরুষ এসেছেন আমরা সৎসঙ্গীরা ভাগ্যবান, আমি খুব ভাগ্যবান মনে করি যে যত সৎসঙ্গী আছেন তারা হচ্ছেন খুব ভাগ্যবান। যত পুরুষোত্তম অতীতে এসছেন, কোন পুরুষোত্তম তারা আমাদের মধ্যে আচার্য পরম্পরা রেখে যান। শ্রী ঠাকুর বললেন, দেব দেবতা যখনই ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত হয়।